দর্শক বন্ধু ও খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি মেহেরপুর জেলা গাংনী উপজেলা বামন্দি পশুরহাটে। পশুরহাটে আমি আপনাদেরকে কিছু পাঠা ছাগল দেখাবো। পাঠা বলির জন্য বেশ কিছু পাঠা উঠেছে বামন্দি পশুরহাটে। আমরা আপনাদেরকে বেশ কিছু পাঠা ছাগলের দাম, বয়স, ওজন জানানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা এই পাঠা দিয়ে শুরু করতে চাই। এই পাঠাটির মালিক আমার পাশে দাঁড়িয়ে আছে, আমরা ভাইয়ের সাথে কথা বলব। ভাইজান, এটা কত চাচ্ছেন? এটা চাচ্ছে 70,000। এটা কি জাতের পাঠা? রাম ছাগলই বলে দাম। আচ্ছা, এটা বডি ওজন কেমন হতে পারে? ওজন কতটুকু হবে? না না, টোটাল ওজন 70 কেজি। আর মাংস কেমন পাওয়া যেতে পারে আনুমানিক? এক মন 40 কেজি মাংস পাওয়া যায়। 50 কেজি হবে মাংস, তারও বেশি হবে। আচ্ছা, এটার দাম কেউ বলেছে ভাই? বলেছে তো ঠিকই। কেমন দাম বলছে? দাম কেউ 45 বলছে, কেউ 50 বলছে, কেউ 40 বলছে, কেউ 35 বলছে। ও বলা ঠিক আছে, মানে যে যেরকম পারছে সে সেরকম দাম বলছে। আচ্ছা, 40,000 টাকা বলেছে কেউ, আর আপনি বলছেন কত? 70 চাওয়া দাম। আরো নামবেন হয়তো বা। পাশে একটা দেখছো, ওটাও আপনার? চলেন ওটা দেখি। দেখুন, খুবই শক্তিশালী একটি পাঠা ছাগল। আচ্ছা দেখুন। আচ্ছা ভাইজান, এটা কত চাচ্ছেন? এটা 65 চাচ্ছে। 65। আচ্ছা, এটার মাংস কেমন পাওয়া যেতে পারে? এটা মাংস সব সবজি সহকারে 50 কেজি হবে। মাংস এটা দেখা যাচ্ছে যে 5 কেজি কম হবে। আচ্ছা, এটা তো অনেক শক্তি। আচ্ছা, এটা কাস্টমাররা কি বলছে, মানে কত দাম দিতে চাচ্ছে? কাস্টমাররা ওই তো আপনাকে বললাম, যে যেমন বলতে পারে 50 বলছে। সর্বনিম্ন কত বলেছে? সর্বনিম্ন দেখা যাচ্ছে জোড়া 85,000 পর্যন্ত উঠেছে। 85, এই এই দুইটা দেখুন দর্শক বন্ধুরা, এক জোড়া পাঠা দাম উঠেছে 85,000 টাকা, আর ভাইয়ের চাওয়া দাম একটি হলো 65 আর একটি হলো 70। হয়তো একটু নিচে নামবে ভাই, চাওয়া দাম তো চাইলে পায় না, একটু কম বেশি হয়। আচ্ছা, যদি আমার বন্ধুরা বাইরে থেকে এই পাঠা সংগ্রহ করতে চাই, যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই, সেক্ষেত্রে ফোন নাম্বারটি কি দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে আপনার নাম ফোন নাম্বারটি আমার দর্শকদেরকে দিয়ে দেন সরাসরি। আপনার নাম? আমার নাম ফড়িং। ফড়িং, ফড়িং নাম্বার হলো 01794377019। আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আমাদের ফোন দিয়ে বিরক্ত করার দরকার নেই, আমাদের সময় নেই অত কথা বলার। ভাইদের নাম্বার দিয়ে দিলাম, যত কথা বলার দরকার, যত পাঠার দরকার, ট্রাক ট্রাক পাঠা নেবেন, যা নেবেন ভাইদের সাথে নেবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে দিলাম। চলুন, আরও কিছু পাঠা আছে দেখাবো। ঠিক আছে, ভালো থাকেন ভাই। এই দুটা বেচা কেনা হয়ে গেল, আসুন দেখুন। আসুন সুন্দরভাবে দেখুন এই পাঠাটি। এটা বেচা কেনা কি হয়ে গেল ভাই? আমি কিনলাম ভাই। ও, আপনি কিনলেন? জি। আচ্ছা, কিনে আবার বিক্রি করে দেবেন? নিজের জন্য নিলাম। নিজের জন্য? আচ্ছা, আর ওইটা? ওটা দুটাই নিলাম। দুটাই নিয়েছেন? আচ্ছা, আমরা ওইটাও একটু দেখি। আসেন ভাই, আমার দর্শকদেরকে একটু দেখিয়ে দিই। আসুন আপনারা, আসুন দেখুন সুন্দরভাবে দেখুন। চমৎকার দুইটা পাঠা। আমরা এই পাঠার সম্পর্কে জানবো ভাই কেমন দামে কিনলো আর কি। ভাইজান, আপনারা তো কিনলেন দুইটা, এক জোড়া কেমন দামে কিনলেন? আমি জোড়া কিনলাম 70,000। 70,000 টাকায়। আচ্ছা, এটার কেমন ওজন হতে পারে আপনার অনুমান? মাংস কেমন পাওয়া যেতে পারে? মনে করেন এক মন আছে। আচ্ছা, বডি ওজন এক মন হবে? না, খালি মাংস হবে। বডি ওজন তো 80 কেজির উপরে হবে। 80 কেজির উপরে? তাহলে মাংস আমি এক মন পেয়ে মনে করেন ধরে যাবো। আচ্ছা, আর ওটা
যাক, মোটামুটি আপনি সন্তুষ্ট কিনে? আপনার কি মনে হচ্ছে যে আমি যে দামে কিনেছি তার থেকে একটু বেশি দামে বেচে কিনা? অবশ্যই, আমি তো ব্যবসায় করি ভাই পাটার। আচ্ছা জি, যাক শুনে খুশি হলাম। তো ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন, দোয়া রইল। আচ্ছা চলুন দর্শক বন্ধুরা, আরও কিছু দেখাবো আপনাদেরকে। আসুন আসুন, আমরা চাচার সাথে কথা বলি। চাচা কয়টা আছে? হ্যাঁ দুইটা। দুইটা? কোন দুইটা? ও, এটা কত চাচ্ছেন? একুশ হাজার চাচ্ছেন। আর ওই বড়টি? তিরিশ হাজার। কোনো কাস্টমার দাম বলেছে আপনাকে? এটা কেমন দাম বলেছে? ওই বড়টা কত দাম বলেছে কাস্টমাররা? আঠাশ হাজার, সাতাশ হাজার। আর এই ছোটটা? এটা বলে হলো আঠারো সতেরো, এরকম দাম। দাম কম বলছে। ঠিক আছে, কাছে কেনা কথা রইল। দর্শক বন্ধুরা, এখানে তো আরও আছে, ওই পাশেও আছে। চলুন ওই পাশে ভাইয়ের সাথে একটু কথা বলি। এটা কেমন দাম চাচ্ছেন? এটা পঁচিশ হাজার চাচ্ছেন? পঁচিশ। আচ্ছা, আর এ পাশের? আসুন দর্শক বন্ধুরা, আমরা ভাইয়ের সাথে দামটা জেনে আমরা একটু বলি। এটা এটা আচ্ছা, আসুন এটা দেখুন, এটা কত চাচ্ছেন? তেইশ হাজার। দেখুন তেইশ হাজার টাকার পাঠা, এটা চাওয়া দাম। আর ভাইয়ের হাতে যেটা আছে এটা কেমন দাম চাচ্ছেন? এটা চব্বিশ হাজার। আচ্ছা আচ্ছা, চব্বিশ হাজার। আসুন আরও দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, এটা কেমন চাচ্ছেন ভাই? আঠাশ হাজার। আঠাশ হাজার, আঠাশ হাজার। পাশে তো একটা বেশ বড় আছে, ওটা একটু দেখাই আমার বন্ধুদেরকে। আসুন, এটা কত ভাই? পঞ্চান্ন। পঞ্চান্ন হাজার। আচ্ছা আচ্ছা, মাংস কেমন পেতে পারি? চল্লিশ পঁয়তাল্লিশ কেজি মাংস পাবো। এটা কাদের? আপনাদের না? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাইজান। আচ্ছা আসুন দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে আরও দেখাবো। আচ্ছা, আমরা এই পাঠাটির দামটা একটু জেনে নিই ভাইয়ের সাথে। এটা কেমন দাম চাচ্ছেন ভাই? ও আপনার না? আচ্ছা আচ্ছা, পাঠাটা রঙে সাইজে শিঙে অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, চলুন দর্শক বন্ধুরা আরও দেখাই আপনাদের। আসুন এই পাশে দেখুন, এই যে চা একটা আছে, এটা কত চাচ্ছেন? এটা আমি চাচ্ছি হচ্ছে চল্লিশ হাজার। চল্লিশ হাজার। আচ্ছা, কেউ দাম বলেছে আপনাকে? দাম শুনি দরম আছে, কেউ দাম বলিনি। আচ্ছা, কথা বুঝছে? হ্যাঁ, শুনেই পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, শুনেই পালিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, বেচা কেনা করেন, দোয়া রইল। এখন আমার আইডিয়া তিরিশের নিচে তো বেচবেন। তিরিশের নিচে? তিরিশ হলেই দিয়ে দেবেন? তিরিশ হলেই দিয়ে। আচ্ছা, মাংস কি তিরিশ কেজি পাবো আমরা? এখন যা আছে ওর ভিতরে আছে, তিরিশ কেজি। এখন তো ভিতরে খাসি ছাগল না? হুম, আমার আইডিয়া ছাব্বিশ কেজি। দেখুন দর্শক বন্ধুরা, এখানে বেশ সুন্দর আকর্ষণীয় পাঠা আছে। এই পাঠাগুলো দাম সম্পর্কে বিস্তারিত জানানো আছে বাংলার কৃষিকথা ফেসবুক পেজে। আপনারা বাংলার কৃষিকথা ফেসবুক পেজে যাবেন, এখানে যে পাঠাগুলো আছে এই পাঠাগুলোর দাম বয়স ওজন জানতে পারবেন। খুব সুন্দর আকর্ষণীয় পাঠাগুলো। আসুন আপনাদেরকে সামনে যাই, আরও সুন্দর সুন্দর দেখাবো। আসুন, কত চাচ্ছেন এটা? সতেরো হাজার। আর এটা? উনিশ হাজার। কাস্টমারে কিছু বলেছে দাম? জোড়া দাম বলেছে, একটা বলেনি। জোড়া? জোড়া কত বলেছে? ছাব্বিশ। ছাব্বিশ। আচ্ছা ঠিক আছে, বেচা কেনা করেন, দোয়া রইল। চলুন দর্শক বন্ধুরা, আপনাদেরকে দেখুন কত সুন্দর পাঠা। এই পাঠাগুলোর দাম আপনারা জানতে পারবেন বাংলার কৃষিকথা ফেসবুক পেজে, সেখানে সরাসরি লাইভে দেখানো হয়েছিল। আপনারা চলে যান ফেসবুক পেজে, সেখানে ভিডিওটি
পুনরায় রিপ্লে করে দেখুন আর এদের দাম সম্পর্কে জানুন। আসুন আরও কিছু দেখাবো আপনাদের। এই যে চাচার কাছে একটা কত চাচ্ছেন? ১৭,০০০ কেউ বলেছে দাম? কত বলেছে? ১৬,০০০ ১৬ নিচার দেবেন না, ও কোন কথা আছে? ১০০ কমও হতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেঁচে কেনা করেন, দোয়া রইল। আচ্ছা দেখুন খুব সুন্দর, আকর্ষণীয়, প্রত্যেকটা একটু একটু করে দেখুন, ভালো করে দেখুন। দেখুন এখানেও বেশ কয়েকটি পাঠা আছে, এগুলো আপনার হচ্ছে ভাই? আচ্ছা এটা কত চাচ্ছেন ভাই? ২৮,০০০ কাস্টমারে কিছু বলেছে? আর ও পাঠাটি কত চাচ্ছেন? ৪০ চাচ্ছেন। কাস্টমারে কি বলছে? ৩০,০০০ ওটার ওজন কেমন হতে পারে, মানে মাংস কত পেতে পারে? ৩০-৩২ হবে, ৩০-৩২ কেজি। এগুলো কি আপনার? না আপনার না, না আর আছে এগুলো না। আসুন দর্শক বন্ধুরা, এই যে এটা কত চাচ্ছেন ভাই? ৩২। আর কাস্টমাররা কি বলছে আপনাকে? ২২-২৩ দাম কমই বলছে। ওটা কার হচ্ছে? ওটাও আপনার? আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন ভাই? ২৮,০০০ আর কাস্টমাররা ওরামই দাম বলছে, ২০,০০০ ২০,০০০ এত কম বলছে কেন দাম? দেখুন দর্শক বন্ধুরা, আপনারা চাইলে বামন্দি পশুর হাটে এসে এই পাঠা ছাগলগুলো ক্রয় করতে পারবেন। আপনারা যারা চট্টগ্রাম থেকে মিহিরপুরে আসতে চাচ্ছেন, অনেকে বলেন যে কীভাবে যাব, লোকেশনটা কীভাবে, আমরা আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনারা চট্টগ্রাম অলঙ্কার মোড় থেকে রয়্যাল এক্সপ্রেস গাড়ি পাবেন বৈকাল ৪:৩০ যদি আপনারা বাসে ওঠেন, মিহিরপুরে ভোর ৪:৩০ পৌঁছাতে পারবেন। মিহিরপুর শহরে থাকবেন, এর বিশ্রাম নেবেন, ওখান থেকে সরাসরি আপনারা বাস পেয়ে যাবেন, বাসে করে আপনারা বামন্দি পশুরহাটে আসতে পারবেন। ৩০-৩৫ কিলো দূরত্ব হবে, বাস ভাড়া ৫০ টাকা নিতে পারে। এই ছিল বামন্দি পশুরহাটের সুন্দরভাবে লোকেশনটা বোঝানো, আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম কীভাবে চট্টগ্রাম থেকে বামন্দি পশুরহাটে আসবেন। তো দর্শক বন্ধুরা আর কথা বাড়াতে চাই না, এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।